Hello everyone, Assalamu Alaikum. I am Azan Rahman Rob and welcome back to my channel. Aske amader video topic hoche Shaptam Srenir Chapter 1 L Lesson 1.2. Ekhane jeta bola hoche ei je ekhane dekho koyekta questions kora hoyeche. Ekhon ekhane jante chaa hoche je ekhane je proshno gula kora hoyeche ei jinish gula tomar school e ache ki. Jodi thake tahole yes ekhane tick chinho dite hobe ar jodi na thake tokhon ekhane no er jaygay tick chinho dite hobe. এখন চলো আমরা দেখি যে এগুলো আমাদের স্কুলে আছে কি। আচ্ছা, নাম্বার ওয়ানে যে প্রশ্নটা করা হচ্ছে, ডু ইউ হ্যাভ আ প্লে গ্রাউন্ড ইন ইউর স্কুল, তোমার স্কুলে কি প্লে গ্রাউন্ড মানে খেলার মাঠ রয়েছে? যদি থাকে ইয়েসের জায়গায় টিক চিহ্ন দিতে হবে। আচ্ছা, এরপরে দেখো দুই নম্বরে বলা হচ্ছে, ডু ইউ হ্যাভ আ গার্ডেন ইন ইউর স্কুল, তোমার স্কুলে কি বাগান আছে? যদি থাকে তখন এখানে তোমরা টিক চিহ্ন দিবে। এরপরে তিন নম্বরে বলা হচ্ছে, ডু ইউ হ্যাভ আ লাইব্রেরি ইন ইউর স্কুল, তোমার স্কুলে কি একটা লাইব্রেরি রয়েছে? যদি থাকে তখন ইয়েস এর জায়গায় টিক চিহ্ন দিবে। এরপরে নাম্বার ফোরে বলা হচ্ছে, ডু ইউ হ্যাভ আ ক্যান্টিন ইন ইউর স্কুল, তোমার স্কুলে কি একটা ক্যান্টিন রয়েছে? যদি থাকে তখন এখানে ইয়েস এর জায়গায় টিক চিহ্ন দিবে। ফাইভে বলা হচ্ছে, ডু ইউ হ্যাভ ক্লিন ক্লাসরুমস, তোমার স্কুলে কি যে রুমগুলো এগুলো কি পরিষ্কার? যদি পরিষ্কার হয় তখন তোমরা এখানে টিক চিহ্ন দিবে। এরপরে নাম্বার সিক্সে বলা হচ্ছে, ডু ইউ হ্যাভ এনাফ লাইট অ্যান্ড আর ইন দ্য ক্লাসরুম, তোমার স্কুলে কি যথেষ্ট পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা রয়েছে? যদি থাকে তখন তোমরা এখানে ইয়েসের জায়গায় টিক চিহ্ন দিবে। এরপরে নাম্বার সেভেনে বলা হচ্ছে, ডু ইউ হ্যাভ কমফর্টেবল বেঞ্চেস অর ডেস্ক, তোমার স্কুলে কি মানে আরামদায়ক বেঞ্চ অথবা ডেস্ক রয়েছে? যদি থাকে তখন তোমরা ইয়েসের এখানে টিক চিহ্ন দিবে। আচ্ছা, নাম্বার এইটে বলা হচ্ছে, ডু ইউ হ্যাভ আ হোয়াইট অর ব্ল্যাকবোর্ড ইন দ্য ক্লাসরুম, তোমার শ্রেণীকক্ষে কি হোয়াইট অথবা ব্ল্যাকবোর্ড রয়েছে? যদি থাকে তখন তোমরা এখানে টিক চিহ্ন দিবে। নাম্বার নাইনে বলা হচ্ছে, ডু ইউ হ্যাভ আ কম্পিউটার ল্যাব ইন ইউর স্কুল, তোমার স্কুলে কি একটা কম্পিউটার ল্যাব রয়েছে? যদি থাকে তখন তোমরা এখানে টিক চিহ্ন দিবে এবং যদি না থাকে তখন নো এর এখানে টিক চিহ্ন দিবে। নাম্বার টেনে বলা হচ্ছে, ডু ইউ হ্যাভ মাল্টিমিডিয়া অর প্রজেক্টরস ইন ইউর ক্লাসরুম, তোমার শ্রেণীকক্ষে কি মাল্টিমিডিয়া অথবা প্রজেক্টরস রয়েছে? যদি থাকে তখন ইয়েসের এখানে টিক চিহ্ন দিবে এবং না থাকলে নো এর এখানে টিক চিহ্ন দিবে। আচ্ছা, নাম্বার ইলেভেনে বলা হচ্ছে, ডু ইউ হ্যাভ আ ফ্রিলি অ্যাভেলেবল ওয়াইফাই নেটওয়ার্ক ইন দ্য স্কুল, তোমার স্কুলে কি ফ্রিভাবে ওয়াইফাই ইউজ করা যায় এমন ব্যবস্থা রয়েছে? যদি থাকে তখন ইয়েসের এখানে টিক চিহ্ন দিবে এবং যদি না থাকে তখন নো এর এখানে টিক চিহ্ন দিবে। নাম্বার টুয়েলভে বলা হচ্ছে, ডু ইউ হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইন ইউর স্কুল, তোমার স্কুলে কি বিশুদ্ধ পানি পান করার ব্যবস্থা রয়েছে? যদি থাকে তখন ইয়েসের এখানে টিক চিহ্ন দিবে এবং না থাকলে নোয়ের এখানে টিক চিহ্ন। নাম্বার থার্টিনে বলা হচ্ছে, ডু ইউ হ্যাভ ক্লিন টয়লেটস ইন ইউর স্কুল, তোমার স্কুলে কি পরিষ্কার টয়লেট রয়েছে? থাকলে ইয়েসের এখানে টিক চিহ্ন, না থাকলে নোয়ের এখানে টিক চিহ্ন। নাম্বার ফোরটিনে বলা হচ্ছে, ডু ইউ হ্যাভ বিনস ইন ইউর স্কুল, তোমার স্কুলে কি বিনস রয়েছে? যদি থাকে ইয়েস এর এখানে টিক চিহ্ন, না থাকলে নোয়ের এখানে টিক চিহ্ন। নাম্বার ফিফটিনে বলা হচ্ছে, ডু ইউ হ্যাভ আ ফার্স্ট এইড বক্স ইন ইউর স্কুল, ফার্স্ট এইড বক্স মানে প্রাথমিক চিকিৎসা যে বক্স, এটা কি তোমার স্কুলে রয়েছে? যদি থাকে তখন ইয়েসের এখানে টিক চিহ্ন দিবে। নাম্বার সিক্সটিনে বলা হচ্ছে, ডু ইউ হ্যাভ ট্রিস অ্যান্ড বার্ডস ইন ইউর স্কুল, তোমার স্কুলে কি ট্রিস মানে গাছপালা এবং পাখি রয়েছে? যদি থাকে ইয়েসের এখানে টিক, না থাকলে নোয়ের এখানে টিক। নাম্বার সেভেন্টিনে বলা হচ্ছে, ডু ইউ হ্যাভ আ নোটিশ বোর্ড ইন ইউর স্কুল, তোমার স্কুলে কি একটা নোটিশ বোর্ড রয়েছে? থাকলে ইয়েসের এখানে টিক চিহ্ন দিবে, না থাকলে নোয়ের এখানে। আচ্ছা, সর্বশেষ নাম্বার এইটেনে বলা হচ্ছে, ডু ইউ হ্যাভ পিকচার্স অর চার্টস অন দ্য ওয়াল অফ ইউর ক্লাসরুম, তোমার শ্রেণীকক্ষের যে ওয়াল মানে দেওয়াল, এখানে কি মানে পিকচার অথবা চার্ট টাঙানো আছে বা এখানে লাগানো আছে? যদি থাকে তখন ইয়েসের এখানে টিক চিহ্ন দিবে, না থাকলে নোয়ের এখানে টিক চিহ্ন দিবে। আশা করছি তোমরাই ভালো জানো যে তোমাদের স্কুলে কোন সুবিধাগুলো আছে কিংবা নাই। সুতরাং আমি এখানে টিক চিহ্ন আর দিলাম না, জাস্ট তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম। তোমাদের স্কুলে যদি এগুলো থাকে তখন তোমরা টিক চিহ্ন দিবে ইয়েসের ঘরে, না থাকলে নোয়ের এখানে টিক চিহ্ন দিবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আসবো। টিল দেন আল্লাহ হাফেজ।